নমস্কার বন্ধুরা, রাইট লেক টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা যারা কমার্শিয়াল কিচেন বানাতে চাইছেন বা আপনি কোনো নতুন রেস্টুরেন্ট তৈরি করতে চাইছেন বা কোনো এগ্রেভের কাউন্টার করতে চাইছেন বা ফাস্টফুড কাউন্টার করতে চাইছেন বা আপনার বড় কোনো অর্গানাইজেশন রয়েছে, তার জন্য আপনি কোনো ক্যান্টিন বানাতে চাইছেন, সব কিছুই কিন্তু এই একটা জায়গাতে এলেই পেয়ে যাবেন। আর এই যে শোরুম এবং ফ্যাক্টরি, সেটার নাম হচ্ছে এসকে কিচেন ইকুইপমেন্ট। এই এসকে কিচেন ইকুইপমেন্টে আপনারা সমস্ত রকম কিচেন তৈরির জন্য যে যে জিনিসগুলো লাগে, সেটা বেস কিচেন হতে পারে, ওপেন কিচেন হতে পারে, অথবা একটা রেস্টুরেন্ট বা একটা এগ্রোলের জন্য যে কাউন্টার বা হোটেলের জন্য কাউন্টার, রেস্টুরেন্টের জন্য যে কাউন্টার, সবকিছুই কিন্তু এই ইকুইপমেন্ট দিয়েই আপনারা বানাতে পারবেন। অথবা আপনার দোকানের সামনে যে ডিসপ্লে কাউন্টার থাকে, সেই ডিসপ্লে কাউন্টারও এখান থেকে আপনারা পেয়ে যাবেন, সেটা এসি নন এসি যেরকম চাইবেন। আর আপনার প্রয়োজন অনুযায়ী যদি কোনো জিনিস অর্ডার করতে চান কিচেন ইকুইপমেন্ট, তাহলেও কিন্তু এনারা এনাদের ফ্যাক্টরিতে বানিয়ে দেবেন, নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি, ইন্ডিয়ান মেড, এখানে কোনো চাইনিজ মেশিনারি নেই, সমস্ত কিছুই কিন্তু ইন্ডিয়ান মেশিনারি এবং নিজেদের কারখানার তৈরি এই কিচেন ইকুইপমেন্ট। আর এখান থেকে আপনারা পেয়ে যাবেন কিচেনের স্টোরেজের জন্য যে র্যাক লাগে সেই র্যাক পেয়ে যাবেন, পিজা ওভেন পেয়ে যাবেন, এক্সস্ট ফ্যান পেয়ে যাবেন, চাইনিজের জন্য যে বার্নার লাগে সেই বার্নার পেয়ে যাবেন, ইন্ডিয়ান বার্নার পেয়ে যাবেন, আপনার বিরিয়ানি ওভেন বা গ্যাস ওভেন পেয়ে যাবেন, ডিসপ্লে কাউন্টার পাবেন, কিচেন চপিং স্ট্যান্ড পাবেন বা সেই চপিং এর যে র্যাক হয় সেই র্যাক পাবেন, অয়েল ফায়ার পাবেন, এবং সিঙ্গেল বার্নার থেকে শুরু করে ডাবল বার্নার, ট্রিপল বার্নার, ইন্ডিয়ান বা চাইনিজ যে কোনো টাইপের বার্নার হোক বা কিচেনের সমস্ত রকম আইটেম কিন্তু এই একটা জায়গায় এলেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটির সঙ্গে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে পারি এবং এখানকার জিনিসপত্রের দাম সম্বন্ধে একটা ধারণা দিতে পারি। তো বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। হ্যাঁ ভাই, কেমন আছেন বলেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই কোম্পানিটার নাম একটু আমাদের দর্শকদের বলে দিন। আমাদের কোম্পানির নাম আপনি তো জানেন, এসকে কিচেন ইকুইপমেন্ট। তো দর্শকদের জন্য আরেকবার বলে দিচ্ছি, এসকে কিচেন ইকুইপমেন্ট। জায়গাটা কোথায়? আমাদের এটা রাজপুর সোনারপুর দিশারি মেগাসিটি 1 নম্বর গেট। মেগাসিটি 1 নম্বর গেটের ঠিক পাশেই নাকি? হ্যাঁ, ঠিক পাশেই। তো কি কি আইটেম আপনাদের কারখানায় তৈরি হয় একটু যদি বলে দেন। আমাদের এখানে যারা ফুডকার্ট বানাচ্ছে, ফুডকার্টের আইটেম আছে। ফুডকার্ট একটা স্টল নিয়ে মনে করছে যে রাস্তার মধ্যে কিছু, মানে কেউ যদি এগ্রোলের দোকান করতে চায়, এগ্রোলের করতে রোল কাউন্টার থেকে কিচেন ইকুইপমেন্ট অল কমপ্লিট আমাদের এখানে আছে। ফাস্ট ফুড থেকে ক্লাউড কিচেন, রেস্টুরেন্ট, হোটেল ইকুইপমেন্ট, সব ইকুইপমেন্ট, কিচেনের যত ইকুইপমেন্ট লাগে সবই আমরা ম্যানুফ্যাকচারিং করি। মানে ধরুন কেউ যদি বড় ক্যান্টিনও করতে চাইছে, ক্যান্টিনে যা যা আইটেম থাকে সব কিছু আছে, কিচেন ইকুইপমেন্ট আমরা সব কিছু, মানে কিচেনের যাবতীয় আইটেম আপনাদের কাছে পাওয়া যাবে, তাই যাবে। একটুখানি আমাদের দর্শকদের যে কি কি পাওয়া যাচ্ছে একটু সেই ব্যাপারে যদি দেখিয়ে দেন। দেখুন, এখান থেকে আমরা স্টার্ট করছি। হ্যাঁ, এটা আছে স্টোরেজ র্যাক। স্টোরেজ র্যাক? হ্যাঁ। এই যে আপনাদের ইকুইপমেন্ট গুলো আপনারা বিক্রি করেন, সেটা কি একদম পিওর স্টিল? আপনাদের এইটা আমাদের জিন্দাল স্টেনলেস স্টিল, একদম জিন্দালের স্টেনলেস স্টিল, জিন্দালের একদম লোগো লাগানো রয়েছে, স্টিল মার্ক রয়েছে, একদম অরিজিনাল জিনিসটাই আপনাদের এখানে পেয়ে যাবে, তাই তো? একদম। আচ্ছা, তবু র্যাক ছাড়া আর কি কি পাওয়া যায় বলুন। র্যাক ছাড়া আছে এখানে আপনাদের পিজা বানানোর জন্য আছে ডেগ ওভেন, পিজা ওভেন, মানে এটা হচ্ছে পিজা ওভেন। হ্যাঁ, এক্সস্ট এর জন্য হেভি হেভি আপনার হাওয়া টানতে হবে, এক্সস্ট যে সিস্টেম, চিমনির জন্য একদম প্রপার এই জিনিসগুলো আছে, কিচেন পুরো ঠান্ডা করে দেবে, একদম কিচেন ঠান্ডা করে দেবে। আপনি একটু বলে দিন এই আইটেমটা তলাশটা। এটা পিজা ওভেন আছে, এটা পিজা ওভেন আছে। আচ্ছা, এর সঙ্গে আমরা একটু জানতে চাইবো দামগুলো কি কি ধরনের দাম রয়েছে আমাদের জিনিস। এটা যদি বলা যায়, এটা 26,000 প্লাস জিএসটি। আচ্ছা, এটা আছে 18,000 প্লাস জিএসটি। আচ্ছা, এছাড়া ছোট আছে 15,000 প্লাস জিএসটি। আচ্ছা, এগুলো আছে আপনার 28,000 প্লাস জিএসটি, এগুলো ফুল চাইনিজ আছে। এটাকে কি বলে আগে বলে দিন, ফুল চাইনিজ। এটা ফুল চাইনিজ আইটেম, তাই তো? চাইনিজ এর আইটেমের জন্য, চাইনিজ এর আইটেমের জন্য। এটা তেল কড়াই আছে, তেল কড়াই, বাকি দুটো চাইনিজ এর আইটেম দিয়ে দিচ্ছি। ড্রেন সিস্টেম আছে, ব্যাক প্লেস আছে, দুটো নল লাগানো যাবে, 5টা নব আছে,
সব আলাদা আলাদা পারপাসে কাজ হবে এগুলো, একদম পাঁচটা নব রয়েছে, নিচে একটা বড় শেল্পও আছে। হ্যাঁ, এর দামটা কি পড়ছে? এটা 28,000 প্লাস জিএসটি, 28,000 টাকা প্লাস জিএসটি, ঠিক আছে। তার পাশে কি রয়েছে দেখুন? ডবল বেসিং, ডবল বেসিং। অনেক সময় কি হয় কিচেনে আমরা যখন বেসিং ইউজ করা হয়, কিচেনে তো আমাদের ওই মতো কমার্শিয়াল যখন কিচেন হয় তার মধ্যে কি হয় সার্প বা শ্যাম্পু জল করে একটাতে ওয়াশ করা হয়, ফের ফ্রেশ জল থাকে সেখানেও ওখানে নিয়ে তারপরে ওটা সাফ সাফাই করার জন্য আর কি। এটা আছে 16,000 প্লাস জিএসটি, 16,000 প্লাস জিএসটি তে এটা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে কি আছে দেখুন? এটা থ্রি বার্নার ইন্ডিয়ান রেঞ্জ, থ্রি বার্নার ইন্ডিয়ান রেঞ্জ, এটা হচ্ছে ইন্ডিয়ান থ্রি বার্নার। আগে যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে চাইনিজ, এই যে আগে দেখিয়েছিলাম চাইনিজ, এখন দেখানো হচ্ছে ইন্ডিয়ান। ইন্ডিয়ানের মধ্যে থ্রি বার্নার আর ছখানা নব রয়েছে, নিচে একটা সুন্দর শেল্পও পেয়ে যাবে, শেল্পও পেয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এটার দাম কি পড়ছে একটু বলেন? এটা আছে 24,000 টাকা, 24,000 টাকা প্লাস জিএসটি, 24,000 প্লাস জিএসটি, প্লাস জিএসটি, ঠিক আছে। এরপরে তো আমরা আরো খুব ভালো ভালো জিনিস দেখতে যাইবো, যেটা মেইন জিনিস লাগে কিচেন বানাতে গেলে, ওভেন, বিরিয়ানির ওভেন গুলো আছে, ওভেন, ওভেন আপনার বিভিন্ন সাইজের ওভেন পাওয়া যাবে, তাই তো? ব্যাস, যেরকম বলবে সেরকম সাইজের ওভেন বানিয়ে দেবেন। একদম একদম, এখানে বিরিয়ানির ওভেন থেকে বিরিয়ানি গরম করার ওইদিকে আছে, আমি দেখিয়ে দেবো। তারপরে ডিসপ্লে কাউন্টার, মিষ্টি দোকান, কেক দোকান, এগুলোর জন্য এগুলো দেওয়া আছে। ওভেনের দাম কিরকম পড়ছে? এগুলো 6,000, 8,000, 10,000, মিষ্টি দোকানের জন্য ভালো, কেকের দোকান হোক বা যে যে জিনিসগুলো ডিসপ্লে করতে লাগে দোকানের মধ্যে, একদম একদম এই জিনিসগুলো সেই জিনিস, এটা একদম সেই। এসি আছে, নন এসি আছে, হট আছে, এর মধ্যে এসিও পাওয়া যাবে। হ্যাঁ, এগুলো সবই এসি, এসি পাওয়া যাবে, নন এসি পাওয়া যাবে, আর আমরা এখন যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো সবই এসি, এগুলো সবই এসি কাউন্টার। এর মধ্যে প্রত্যেকটা জিনিসকেই একদম ঠান্ডা করে রাখা যাবে, তাই তো? একদম। আচ্ছা, এই যে কাউন্টার গুলো আছে এই কত রকম সাইজ হয়? দেখুন এর বিভিন্ন রকম সাইজ হয়, এটা যেটা আছে 3 ফিট, আমি যে হাত দেখাচ্ছি এটা আছে 3 ফিট, তারপর এটা আছে 4 ফিট, তারপর হচ্ছে 4 ফিট। হ্যাঁ, এর উচ্চতাটা আমি বলে দিই, এর হাইটটা আছে আপনার 4 ফিট। হ্যাঁ, 4 ফিটের আছে, ঠিক আছে। এটা 4 ফিট আছে, উচ্চতাটা 4 ফিট আছে, এটা নিচের দিকে আছে 2 ফিট, যেহেতু এটা কার্ভ গ্লাস ওই কারণে এটা 10 ইঞ্চি প্রপ আছে, ঠিক আছে। যদি কোনো কাস্টমার যে আমাকে এই কেকটা দিন বা এই মিষ্টিটা দিন, এখান থেকে সার্ভ করে দেবে, এটা স্টিলের আছে একদম পুরো। এবার একটু দামগুলো বলে দিন যে 3 ফিটের কি দাম আছে, 4 ফিটের কি দাম আছে। 3 ফিটের এটা আছে 45,000 টাকা, 15,000 টাকা ফিট, 45,000 টাকা দাম প্লাস জিএসটি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তারপরে 4 ফুটের টা, তারপরে এটা যেহেতু একই জিনিস কিন্তু এটা সাইজে বড় বলে কম্প্রেসার সেম থাকে, কুলিং কোয়ালিটি একটু বড় লাগে, বাকি সেম খরচা আছে। ওই কারণে আমরা 3,000 টাকা ওখানে লেস করলাম ফিটে, তো ফিটে আমরা 3,000 টাকা লেস করলাম, তাহলে 12,000 টাকা ফিট হলো। 4 ফিটের দাম হচ্ছে আপনার 48,000 টাকা। আর কেউ যদি ধরুন এটা তার দোকানের সাইজ অনুযায়ী করতে চায়, আপনার সেটা বানিয়ে দেবেন। কেউ যদি কর্নার কর্নার বানাতে চায় তাহলে বানিয়ে দেবেন। মোট কথা, যে যেরকম ভাবে বানাতে চাইবে। এগুলো তো বিভিন্ন রকমের হয়, বিভিন্ন বিভিন্ন ধরনের হয়। এই যে কালার দিয়ে স্টিকারটা লাগানো আছে, হোয়াইট আছে, কেউ চাইছে না আমার ব্ল্যাক দিতে হবে, রেড দিতে হবে, নানান ধরনের। দেখুন, পয়সা যে ইনভেস্ট করছে তার কথা আমি শুনবো, সে যে মতো বলছে সেই মতো আমি করে দেবো, কেন আমি তো নিয়ে রাখবো না। সবচেয়ে বড় কথা, 1 নম্বর জিনিসটা পাবে। হ্যাঁ, 1 নম্বর আছে, কোয়ালিটি দেখতে হবে আপনাকে, দাঁড়িয়ে দেখতে হবে যে না এসকে প্রোডাক্ট এই প্রোডাক্ট আছে, মানে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ না, কম্প্রোমাইজ কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে লাভ নেই। আচ্ছা, এরপরে কি দেখাতে চাইছেন? এরপরে যে কাটিং চপিং টেবিল, হ্যাঁ, যেগুলো এই চাইনিজের সাথে যেগুলো যায় কিচেনে, এই হচ্ছে সেই জিনিস যেখানে চপিং বোর্ড থাকবে, চপিং হলো, কাটিং হলো, এগুলো হয়ে গেল, সাইড করলো, প্রচুর ধরনের এখানে মশলার বক্স বা বিভিন্ন রকমের সসের আইটেম গুলো এটার মধ্যে থাকলো, নিচে স্টোর দুটো দেওয়া আছে, স্টোর করতে পারবে। এটা হলো 5x2, 5x2, এর দাম কি পড়ছে? এর দাম পড়ছে 15,000 টাকা, 3,000 টাকা পার রানিং ফিট। হ্যাঁ, তার মানে 15,000 টাকা দাম পড়লো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, প্লাস জিএসটি, প্লাস জিএসটি। তারপরে আমি দেখাবো যারা স্ন্যাক্স এর আইটেমে আছে, খুব সুন্দর সুন্দর খাবার বানায় তাদের জন্য ডিপ ফ্রাইড ফায়ার,
অনেক সময় অনেকজন বলে অয়েল ফায়ার, তো এটা অয়েল ফায়ারও বলতে পারে, মানে নিচে অয়েল থাকবে আর আপনার উপরে জিনিসপত্র থাকবে, আপনি এখান থেকে চাগালে ভাজে ভাজে করতে পারেন, এই রেখে দিল বাস অয়েল গুলো টোপে গেল বাস। এটা কন্ট্রোলার আছে, এখানে কন্ট্রোলার দেওয়া রয়েছে, যে যেরকম ভাবে যে জিনিসটা ভাজতে চাইছে, মানে এখান থেকে আপনার হিটটা কত হবে সেই সেই কন্ট্রোল করতে পারবে, এখানে পাওয়ার সুইচ দেওয়া রয়েছে, পাওয়ার সুইচ দিয়ে দেখতে পাবে এবং প্রত্যেকটা জিনিস এখান থেকে ভাজাভাজি করে নিতে পারবে। এটা হয়ে গেল সিঙ্গেল, এর দাম আছে 4,000 টাকা, সিঙ্গেলের দাম মাত্র 4,000 টাকা, হ্যাঁ মাত্র 4,000 টাকা এই মেশিন দিয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পাশেও ঠিক একই মেশিনে রয়েছে নাকি? এটা ডবল, এগুলো ডবল একটা ইউনিটের মধ্যে, মানে একই ইউনিটের মধ্যে দুটো জিনিস। অনেক সময় কি হয় আপনার এটাতে যদি চিকেনের কোনো আইটেম করলেন, আচ্ছা তারপরে মনে করলেন ফিশের কোনো আইটেম আছে, আচ্ছা তখনই সমস্যা দেখা দেয়, কেন এত তেল যে আছে, এটা 6 লিটার আছে, 6 লিটারের মধ্যে 4 লিটারে ভাজ দিয়ে কি 3 লিটারে ভাজ দিয়ে সেই তেলটা তো নষ্ট হয়ে যাবে। তারপরে চলে যাই আমরা 8 লিটার, এটা হচ্ছে 8 লিটার, হ্যাঁ আচ্ছা এটা আরো বড়, এটা আরো বড়, হ্যাঁ সিঙ্গেলের মধ্যে বড় দেখছেন, এর জালিটা দেখুন, এর জালি অনেক বড় আছে, এটা এটা দুটো জিনিস কিন্তু আলাদা, আচ্ছা দেখলেই বুঝতে পারবেন এটা এর মধ্যে চলে যাবে, হ্যাঁ এটা বড় আছে কিন্তু এটার মধ্যে এটা যাবে না, আচ্ছা ঠিক আছে, এটা 6 লিটার, এটা 8 লিটার, এই 8 লিটারের দাম আছে 9,000 প্লাস জিএসটি, 9,000 টাকা প্লাস জিএসটি, হ্যাঁ আচ্ছা ওই পাশে এটা কি ডবল? হ্যাঁ এটা ডবল আছে, হেভি ডিউটি, এটা হেভি ডিউটি একদম, হেভি ডিউটি দেখাই যাচ্ছে, এর পাত গুলো অনেক মোটা, বুঝতে পারবেন অনেক মোটা এবং অনেক অনেক হেভি ডিউটি, যদি আমি এরকম আচার মেরে ফেলে দিই আপনি দেখুন, হ্যাঁ ওইগুলো আমি ফেলতে পারি অসুবিধা নেই কিছু হবে না, কিন্তু এগুলো একদম আরামসে পড়ে গেলেও কিছু হবে না, হেভি ডিউটি তো হেভি ডিউটি, আচ্ছা ওই লেভেলের হেভি ডিউটি, কেন ওয়েট যা আছে আর এই টোটাল জিনিসটা ওয়েট ও রকমই আছে। এটার মধ্যে আমি পয়সা যেরকম নেবো, এটা দাম দেখুন কিরকম আছে, এটা 16,000 টাকা দাম আছে, যদি কেউ সিঙ্গেল নেয় তার জন্য 8,000 টাকা দাম আছে, আচ্ছা তবে এই জিনিসটা যে হিটার আছে, এই হিটার আমি কিন্তু 1 বছরের গ্যারান্টি দেবো, 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছি, না ওয়ারেন্টি না গ্যারান্টি, একদম গ্যারান্টি পাচ্ছি, একদম গ্যারান্টি, গ্যারান্টি মানে রিপ্লেসমেন্ট, হ্যাঁ এটা কোনো কারণে মনে করুন এটা জ্বলে গেল, হ্যাঁ তো আমি কি করব, এটা রিপেয়ারিং আর করব না, টোটালি নতুন লাগিয়ে দেবো, একদম নতুন রিপ্লেস হয়ে যাবে, সে কলকাতার যে কোনো কোণে যেতে পারে, ওয়েস্ট বেঙ্গলের কোণে যেতে পারে, ইন্ডিয়ার কোণে যেতে পারে, যেখানে যাবে সেখানে আমি লোক পাঠিয়ে দেবো, কাজ হয়ে যাবে। তো এই বেসিং আপনাদের দেখিয়েছি, এই সিঙ্গেল বার্নার দেখাবো বিরিয়ানির জন্য নানান ধরনের কাজ, সিঙ্গেল বার্নার এটা রিকোয়ারমেন্টে আছে, দুটো হ্যাঁ একটা পাইলট থাকবে, নানান ধরনের অর্ডার আসে, ঠিক আছে সব সময় দেখুন অর্ডার যখন চলছে, তো অর্ডার মারার পরে দেখা যাচ্ছে বার্নার ফের বন্ধ হয়ে গেল, ফের লাইটার কোথায় গেল কোন দিকে, তো মিস্ত্রিদের কি হয় সমস্তক্ষণ কাজ থাকে, মাথার মধ্যে হেডেক আছে কোন জায়গায় লাইটার রাখলো কি হলো, এটা যখন জ্বলবে তখন আর লাইটারের দরকার পড়বে না, ওইটা বার্নার বন্ধ হবে পাইলট জ্বলবে, পাইলট জ্বলবে, হ্যাঁ পাইলট সবসময় জ্বলবে। এটা ওই বিরিয়ানি যেটা আমি আগের বারে বললাম যে বিরিয়ানির আমাদের ওয়ার্মার আছে, হ্যাঁ বিরিয়ানি বেন মেরিও অনেক সময় বলা হয়, তো বিরিয়ানি বেন মেরি এটা হচ্ছে কি ইলেকট্রিক আছে, বিরিয়ানি এখানে রেডি করে নেওয়ার পরে এখানে যখন রেডি হবে তারপরে এখানে দিলেন সারাদিন কেটে কেটে যে বিক্রি করার সময় তাহলে বিরিয়ানিটা সারাদিনের জন্য গরম থাকে, হ্যাঁ পুড়ছেও না বিরিয়ানি, বিরিয়ানিটা ঠিক থাকছে আর আপনার বিরিয়ানি সারাদিন গরম পাচ্ছে, ঠিক আছে এর দাম আমি বলে দিচ্ছি আপনার, এর দাম 26-26 যেগুলো আমরা বানাই সেগুলো হচ্ছে 16,000 প্লাস জিএসটি, এটা আছে 18,000, এটা 30-30 আছে, 26 হাইট আছে, আচ্ছা তারপরে আপনারা দেখছেন এটা টু চাইনিজ, যারা ছোট দোকান একদম একদম ছোট থেকে ছোট, মনে করুন ছোট দোকান করতে যাই ফাস্টফুডের, তো তাদের জন্য ওই 28,000 টাকা যে চাইনিজটা আপনাকে দেখিয়েছি ওই চাইনিজ তাদের জন্য না, এটা একদম 16,500 টাকা একদম টু চাইনিজ, 16,500 প্লাস জিএসটিতে, এটা 2x4 একদম নিচে একটা সেলফ দিয়ে একদম সেই কারণে এটা বানানো, আচ্ছা তারপরে ইন্ডিয়ান আছে এও 16,500 একই দাম, এখানেও দুটো বার্নার রয়েছে, হ্যাঁ এটাও 16,500, এখানে 4টে নব রয়েছে, সবারই দেওয়া আছে পাইলট সিস্টেম সবারই থাকে, এর নিচে সেলফ আছে, এটাও একটা চাইনিজ একটা ইন্ডিয়ান, মানে একদম একটা মেশিনের মধ্যে দুটো কাজ করতে পারো, আরো কারো আছে মনে হয় না চাইনিজ করবো না আমার ইন্ডিয়ান চাইনিজ দুটোই হবে বাজেট কম, তাদের জন্য এটা এটাও 16,500 টাকা প্লাস, তারপরে এটা আছে রাইট হ্যান্ড, এটা আছে লেফট হ্যান্ড, অনেক সময় অনেকজন চায় যে আমার রাইটে লেফটে হলে বেটার হতো, তো এটা লেফটে রেখেছি এটা রাইটে রেখেছি চাইনিজটা, তারপরে মশলা টেবিল গুলো আছে, এই মশলা টেবিল গুলো আছে 6,000 টাকা, 6,000 টাকায় মশলা টেবিল পেয়ে যাবে, হ্যাঁ
যা নেবেন সব জিএসটি। এবং আমাদের আরো প্রোডাক্ট আছে যেগুলো বাইরে প্রচুর ফুডকার্ট এর যে আইটেম গুলো সেগুলো দেখাবো, বাইরের সমস্ত ধরনের আমাদের এখানে সবই যাবে, এখান থেকে ওই দূর পর্যন্ত যা দেখা যাচ্ছে সবই আমাদের প্রোডাক্ট। আচ্ছা, সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে আপনাদের নিজেদের কারখানা এসে জিনিস তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ম্যানুফ্যাকচারার একদম ম্যানুফ্যাকচারিং এর যারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করছে, সেই জন্য দামের দিক থেকেও কিন্তু সবচেয়ে কম দামে পাওয়া যাবে। ঠিক আছে, একটা ছোট কাউন্টার শুরু করতে পারবে। আর এখানে তো রয়েছে ইউনিট যেখান থেকে পুরো জিনিস ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এই সবকিছুই আপনাদেরকে দেখালাম। আর যদি কিচেনে কোন রকম আইটেম আপনারা কিনতে চান, তাহলে আপনারা এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদের সমস্ত রকম বিজনেস এর সহযোগিতা তো করবেই, এবং বিজনেস কিভাবে করা যাবে এবং কোন জিনিসটা নিলে আপনার ভালো হবে সব কিছু কিন্তু এই দাদা আপনার সঙ্গে হেল্প করবেন। তবু দাদার কাছে আসছি, দাদার নামটা আরেকবার জেনে নিই আর ঠিকানাটা ভালো করে জেনে নিই, কিভাবে আসবে সেটাও জেনে নিই। দাদা আরেকবার নামটা বলে দিন। আমার নাম এস কে রাজ্জাক, কোম্পানির নাম এস কে কিচেন ইকো। হ্যাঁ, রাজপুর সোনারপুর দিশারি মেগাসিটি 1 নম্বর গেটে আমাদের এখানে। আচ্ছা, এটা কিভাবে আসবে, কেউ যদি কলকাতা থেকে আসতে চায় বা বাইরে থেকে আসতে চায়? মেট্রোতে আসবে, মেট্রোতে এসে কবি নজরুলে নামলো, নেবে ওখান থেকে একটা অটো ধরলে রাজপুর বাজারে নেমে যাবে, ওখান থেকে একটা অটো ধরে মেগাসিটি 1 নম্বর গেট। আচ্ছা, মেগাসিটি। তারপর তো গুগল ম্যাপে আপনার লোকেশন দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, যার যে কোনো দরকার ডেসক্রিপশনে যে ফোন নাম্বার রয়েছে বা স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে কল করুন, দাদার সঙ্গে কথা বলুন, আপনার সমস্ত জিনিস সলভ। আর সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো আইটেম যদি পেতে চান, তাহলে দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে। তাই দাদা, একদম আমরা দেখতেই পাচ্ছি এস কে কিচেন ইকুইপমেন্টের সমস্ত কিছু আইটেম এই বুকলেটের মধ্যে দেওয়া রয়েছে। এখন আমরা দাদার কাছে যাব আর কি কি ধরনের আরো আইটেম রয়েছে সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখুন এটা কি কি আছে, কি কি আইটেম এখানে পাওয়া যায়, সমস্ত কিছু উনি ডিসপ্লে করেছেন। আপনাদের যে ধরনের কাউন্টার দরকার হবে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এখানে যা যা আইটেম ওনারা বিক্রি করেন সমস্ত কিছু ডিসপ্লে দেখা যাচ্ছে। আর ওনাদের অ্যাড্রেসও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, যারা এই সম্বন্ধীয় কোনো জিনিস এনকোয়ারি করতে চান বা কিনতে চান তারা আমাদের ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের ডিসপ্লেতে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই ফোন নাম্বার থেকে আমাদের পেয়ে যাবেন এবং যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই এস কে কিচেন ইকুইপমেন্টের আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর প্রচুর লোককে জানতে সাহায্য করবেন। নমস্কার।